আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি কি চাকরি পরীক্ষা নিয়ে ভাবছেন এবং চাকরি পরীক্ষায় বিশেষ করে ম্যাথ পার্টের কী করে সমাধান করবেন? আজকে আমরা খুবই একটা ডিফিকাল্ট পার্টকে খুব সহজে জাস্ট ফর 30 সেকেন্ড অ্যান্সার বের করবো। বাট এই অঙ্কটা এতটাই কঠিন যে অনেক সময় আমরা এই অঙ্কটা দেখে সঙ্গে সঙ্গে আমরা এড়িয়ে যাই যে এত কঠিন অঙ্ক আমাদের পক্ষে করা সম্ভব না। বাট আজকের অঙ্কটা মাত্র 30 সেকেন্ডের মধ্যে আমরা করে ফেলবো। তো চলুন দেখি অঙ্কটা কি। অঙ্কটা এরকম যে দুইজন পুরুষ বা তিনজন স্ত্রী লোকে একটি কাজ 42 দিনে শেষ করতে পারলে 6 জন পুরুষ ও 12 জন স্ত্রী লোকে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে? দেখেন, বড় একটা ভেজাল মনে হচ্ছে না যে এখানে একবার 2 জন পুরুষ বা 3 জন স্ত্রী, সময় হচ্ছে 42 দিন, আবার 6 জন পুরুষ ও 12 জন স্ত্রী কতদিনে করতে পারবে? এই যে বড় একটা ঝামেলা মনে হচ্ছে। এবং এই অঙ্কটা আপনি যদি লিখিত আকারে করে যান আপনার 3-4 মিনিট লেগে যাবে। সেই ক্ষেত্রে চলুন আমরা শর্টকাট নিয়মে মাত্র 30 সেকেন্ডে করি। তাহলে নিয়মটা কি? আমাদের এখানে যে সূত্রটা প্রথমে মনে রাখতে হবে, সূত্রটা হচ্ছে যে সময় বাই তৃতীয় বাই প্রথম যোগ চতুর্থ বাই দ্বিতীয়। তাহলে মনে রাখা সহজ হলো কি যে সময়, আচ্ছা বিজোড় আর জোড়ের মিল দেখবেন, বিজোড় জোড়। তাহলে সময় বাই তৃতীয় বাই প্রথম যোগ চতুর্থ বাই দ্বিতীয়, তাহলে তৃতীয়র সঙ্গে প্রথমের মিল আর চতুর্থর সঙ্গে দ্বিতীয়র মিল। তাহলে কি করে দেখেন, এখানে আমাদের সময় কত পেয়েছি আমরা, যে 42 দিন, এটা আমরা একটা সময় পেয়েছি, রাইট? তাহলে হলো গিয়ে 42 বাই, এবার দেখেন যে তৃতীয় কোনটা, এখানে সংখ্যা দেখেন 1, 2, 3, 4, তাহলে এটা আমাদের তৃতীয়। তাহলে তৃতীয় হচ্ছে গিয়ে 6, তৃতীয় বাই প্রথম, প্রথম তো 2, বুঝতেই পারছেন, যোগ চতুর্থ বাই দ্বিতীয়, চতুর্থ শেষের জন কত, 12, বাই দ্বিতীয় হচ্ছে 3। এবার আপনি এটাকে জাস্ট যেভাবে অঙ্ক আমরা লসাগু করি সেইভাবে করেন। উপরে তো 42 থেকে গেল, আপনি চাইলে এখানে কেটে দিতে পারেন, দরকার নাই। আপনি লসাগুতে চলে আসেন, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। তাহলে কী করতে হবে, নিচেরটাকে ভাগ করতে হবে, 3 দুগুণে 6 পেলেন কত, 3, 3কে উপরের দিয়ে গুণ করেন, তাহলে 3 6 18 যোগ, এখানে আবার ভাগ করলে আপনি পাবেন 2, 2কে 12 দিয়ে গুণ করলে 12 দুগুণে পাবেন আপনি 24। তাহলে দেখেন যে এখানে কত পেলেন, 42 বাই 18 আর 24কে আপনি যোগ করলে পাবেন আবারও 42 বাই 6। এবার এটি কিন্তু উপরের সংখ্যার, এই দুইটা হচ্ছে নিচের, তাহলে এবার নিচের 2টাকে আপনি উপরে দিয়ে দিলে কি হবে আপনার, এটা হচ্ছে যে উল্টে যাবে, 6 চলে যাবে উপরে আর নিচে চলে আসবে 42। তাহলে 42 42 কেটে গেল, উত্তর থাকলো কত, 1 6, এটাই আমাদের অ্যান্সার। আমরা এই অঙ্কটাকে আরও শর্ট করে করব, মানে আমরা এখন জাস্ট বুঝে নিলাম যে কী করে শর্ট করে করতে হয়। এবার চলুন আমরা যদি বলি যে এই অঙ্কটা আমরা হচ্ছে 2 জনের জায়গায় কত দিব, 2কে বলবো আমরা 3 জন পুরুষ, বা 3-এর জায়গায় আমরা দিব 5 জন স্ত্রীলোক, যদি একটি কাজ 42 দিনের জায়গায় আমরা দিব 20 দিন শেষ করতে পারে, 6-এর জায়গায় আমরা দিব এখানে 4, আর 12-র জায়গায় আমরা দিব 10, তাহলে আমাদের উত্তরটা কী দাঁড়াচ্ছে দেখেন। তাহলে আপনাকে আগে বের করতে হবে যে সময়, সময় বাই, এখানে তাহলে সময় দিন আছে কত, 20, তাহলে আপনি দেন 20 বাই কত, তৃতীয় বাই প্রথম, তৃতীয় কোনটায় যে এটা, তাহলে 4 4 বাই 3 যোগ চতুর্থ হচ্ছে কত, 10 10 বাই সেকেন্ড হলো গিয়ে 5। এবার এটাকে আপনি লসাগু করেন, বারবার আর 20 লেখার দরকার নেই, 20 উপরে থেকেই গেছে। আপনি এবার কী করেন, 3 5 15 হচ্ছে লসাগু, তাহলে এখানে ভাগ করলে কত পাচ্ছেন, 3 আছে 5 পেলেন, 4 5 20, যেটা আমরা লসাগু করার নিয়ম নিশ্চয় জানি, নাহলে আমরা নেক্সট আর একটু ডিটেইল ক্লাস করব। এখানে পাচ্ছেন 3, তাহলে 3 10 30, তাহলে দেখেন 30 আর হচ্ছে কি 20কে যোগ করলে আপনি পাচ্ছেন 50। আপনার বারবার এত তো লেখার দরকার নাই, তাই না? তাহলে উপরে আছে 20 20 বাই 50 বাই 15, এরকমটা আসছে না? তাহলে এটা আপনি যখন এটা উপরে চলে গেলে কত হবে, আপনি বারবার তো লিখবেন না, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, 15কে আবারও উপরে পাঠিয়ে দেন, আর নিচে 50 কিন্তু আছেই, বারবার লিখার দরকার নাই। সেই ক্ষেত্রে এবার আমরা এখন কাটাকাটি করবো, আসলে কাটাকাটির একটু ফ্রেশ করে দেখাই। তাহলে কী কী করবো, 20 15, দেখেন 20 গুণিত 15 বাই 50, আপনাদের দেখানোর জন্য আমি একটু ফ্রেশ করলাম। কিন্তু আমরা যখন শর্টকাট করতে থাকবো তখন আমরা যত শর্টে আসতে পারি আমরা জাস্ট জিনিসটা থিমটা বুঝে নিব এবং যত শর্টে করতে পারি। তাহলে দেখেন আমরা 2 দিয়ে কাটাই, 25 দুগুণে 50 10 দুগুণে 20, এবার দেখেন 5 দিয়ে কাটান, 3 5 15 5 5 25, এবার 5কে আবার এটা দিয়ে কাটান, 5 দুগুণে 10 3 দুগুণে উত্তর দাঁড়ালো 6।
তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের জন্য কুইজ টাইম। কুইজ টাইম তার মানে কি, এবার আপনাদের আমি দিয়ে দেব যে এখানে দুইজনের জায়গায় আমরা দিব বারো জন, দুইজনের জায়গায় আমরা দিলাম বারো এবং সেটাকে আমি ব্লু কালার দিয়ে মার্ক করে দিলাম। তিনের জায়গায় আমরা দিলাম আঠারো, আঠারো দিলাম, এটাও ব্লু কালার দিয়ে মার্ক করলাম। বিয়াল্লিশের জায়গায় আমরা দিলাম চোদ্দ, চোদ্দকে আমি ব্লু কালার দিয়ে মার্ক করলাম। এইটা দিলাম আট, আর এটা দিলাম ষোলো, আট আর ষোলো। এইবার আমরা যেটা হচ্ছে ব্লু কালার দিয়ে আপনাকে রাউন্ড করে দিয়েছি, সেই সংখ্যা দিয়ে উত্তর করে আপনি কত কম সময়ের মধ্যে সঠিক উত্তরটা দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন, এবং ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আজকের ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।